পাকিস্তান আমাদের আর্থিক দিক থেকে জীবনযাত্রার দিক থেকে হচ্ছে ভালো ছিলাম। তারপর যেহেতু পাকিস্তান সরকার তখন আমাদের অধিকারগুলোকে হরণ করতো, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাকিস্তান আমলে ভালো ছিলাম বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা। এমন বক্তব্যের জন্য বিএনপির এই নেতাকে গ্রেফতারের দাবিও তুলেছেন তারা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই প্রতিবাদ সমাবেশ আয়োজিত হয়। পাকিস্তান আমলে ভালো ছিলাম, তো পাকিস্তান আমলে ভালো ছিলে পাকিস্তানে চলে যান, বাংলাদেশে কেন? বাংলাদেশের আলো বাতাসে দেহপুষ্ট করবেন, হ্যাঁ ডাল ভাত খাবেন আর পাকিস্তানি বন্দনা করবেন, এ তো আমরা সহ্য করব না। বাংলাদেশের মানুষ এটা বরদাস্ত করবে না, কারণ সকল ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে এদের স্বাধীন হয়েছে। সুতরাং এই দেশের স্বাধীনতা আর মুক্তিযুদ্ধকে আপনি নস্যাৎ করবেন আমরা সেটা হতে দেব না, আমরা স্বাধীনতার চেতনাকে উদ্বুদ্ধ করব। আমি দাবি জানাচ্ছি অচিরেই এই উক্তি প্রত্যাহার করে নেন, নত জানু হয়ে ক্ষমা প্রার্থনা করেন, না হলে বাংলার মানুষ আপনাদের বরদাস্ত করবে না। একজোটে বেঁধে আসতে পিষ্টে বেঁধে চ্যাংদোলা করে আপনাদের ওই বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবে। বাঙালি তেমন শির তারা উঁচু করে এই বিষয়ে প্রতিবাদ জানাচ্ছে। তুমি আমার আকাশ থেকে সরাও, তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। সমাবেশের সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। তিনি বলেন, মির্জা ফখরুল দেশের বৃহত্তর রাজনৈতিক দলের মহাসচিব, তার বক্তব্য জাতিকে বিভ্রান্ত করেছে, পেছনে নিয়ে যেতে চাইছে। তার ওই বক্তব্য বিএনপির পাকিস্তান প্রীতিরই প্রমাণ। ইসলাম আলমগীররা এরকম বক্তব্য দিয়েই মানুষকে বিভ্রান্ত করেন, ইতিহাসের চাকাকে পেছনের দিকে নিয়ে যেতে চান। অন্য কেউ পাকিস্তানে আমলে ভালো ছিলেন সাধারণ মানুষ একটি কথা বলতো, তাহলে হয়তো আমরা এটাকে কথার কথা বলে এড়িয়েও যেতে পারতাম, এইভাবে প্রতিবাদ সমাবেশ করবার প্রয়োজন হতো না। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো একজন শুধুই সাধারণ মানুষ নন, তিনি বিএনপি নামক বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের মহাসচিব। সুতরাং তার কথাকে তো আমাদের গুরুত্ব দিতেই হয়, এবং তার দলের প্রতিষ্ঠা, তার দলের রাজনীতি, বর্তমান সময়ে তারা কী করতে চায়, তার নিরিখেই মির্জা ফখরুল ইসলামের এই বক্তব্যটিকে আমরা দেখতে চাই, বিশ্লেষণ করে। মুক্তিযোদ্ধা মানে তো শুধুমাত্র অস্ত্র হাতে গুলি চালানো কিংবা গ্রেনেড নিক্ষেপ নয়, মুক্তিযোদ্ধা মানে একটি আদর্শকে ধারণ করা। সে আদর্শটা কী? সে আদর্শটা হলো আমাদের 72-এর সংবিধানের 4 রাষ্ট্রীয় মূলনীতি, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করা। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মূল নেতা, যিনি বিএনপি গঠন করেছিলেন, তারা ক্ষমতায় এসেই সর্বপ্রথম সংবিধানের এই 4 রাষ্ট্রীয় মূলনীতিকে সংবিধান থেকে বাদ করে দিলেন, অর্থাৎ সংবিধানকে প্রথম গুম করে দিল কে? এই বিএনপি, জিয়াউর রহমান সাহেবরা। আজকে তো আমরা রাজনৈতিক নেতাকর্মীদের গুম হওয়ার কথা বলি, কিন্তু পুরো সংবিধানটাকে গুম করে দিল তারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলেছেন তাতে পাকিস্তানের সেই শক্তি যারা 71-এ বাংলাদেশের বিরোধিতা করেছিল তাদের কথাই উচ্চারিত হয়। এই শক্তি কখনো মন্দির ভাঙে, কখনো নারীর টিপ পরার স্বাধীনতা হরণ করতে চায়, আবার কখনো নারীর পোশাক নিয়ে বিতর্ক তৈরি করতে চায়। মির্জা ফখরুল অনেক সুদূর প্রসারী চিন্তা করেই তার নেতারা যেরকম দেশ চেয়েছিলেন, যে দেশে আমরা দেখেছি তারা পাকিস্তান পাকিস্তান বলতেই এ দেশটারে মিনি পাকিস্তান বানিয়ে রেখেছিলেন, তিনিও চান আগামী মেসেজ দিতে আমাদেরকে যে আগামী নির্বাচনে তারাও পাকিস্তান বানাবার চেষ্টা করবেন। কিন্তু বাঙালি বারবারই একটা জিনিস প্রমাণ করেছে, তাদের মুক্তিযুদ্ধের সে আদর্শের মধ্য দিয়ে কোনো ক্রমেই কোনোভাবেই বাংলাদেশে পাকিস্তানের প্রেতাত্মারা কোনো দিন এখানে এসে তাদের শাসনভার দূরে থাক কোনো কিছু তারা প্রতিষ্ঠা করতে পারবে না। যেই মুহূর্তে আমরা শহীদ মিনারে এই তপ্ত রোদের মধ্যে খোলা আকাশের নিচে বসে আছি, সেই সময়ও কিন্তু আমাদেরকে শীততাপ নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় বড় একটি অনুষ্ঠানে থাকার আমন্ত্রণ ছিল।
আমরা এই সংস্কৃতি কর্মীরা সেই প্রোগ্রামে, রাষ্ট্রীয় প্রোগ্রামও না গিয়ে আজকে শহীদ মিনারে এই প্রতিবাদ সমাবেশে এসেছি। কেন এসেছি? আমার স্বাধীনতা নিয়ে, আমার দেশ নিয়ে, আমার সংস্কৃতি নিয়ে যখনই কেউ উল্টা পাল্টা কিছু করার চেষ্টা করবে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য এদেশের সংস্কৃতি কর্মীরা বারবার রাজপথে এসেছে এবং ভবিষ্যতেও থাকবে। এরা যারা এখন এখানে আছে, যে নামটি বারবার উচ্চারিত হচ্ছে, আমি তা উচ্চারণ করতে চাই না, আমি লজ্জাবোধ করি, কিন্তু আমি পাশাপাশি সরকারের সমালোচনা করতে চাচ্ছি। যারা এই দেশে বসে এই দেশকে পছন্দ করে না, এই দেশের প্রতি ঘৃণা জানায়, তারা এখনও কী করে এই দেশে থাকে? তাদেরকে কাঠগড়ায় তুলুন, বিচার হোক। এই বিচারের মধ্য দিয়ে আমরা বুঝব যে শুদ্ধ সংস্কৃতির যে চেষ্টা চলছে, শুদ্ধ মানুষ তৈরি করার, শুদ্ধ ইতিহাস তৈরি করার যে চেষ্টা চলছে, সেটা প্রকৃত অর্থেই সার্থক হবে, সুন্দর হবে। এবং এটাও নিশ্চিত, সংস্কৃতি কর্মীরা সম্মিলিত সাংস্কৃতিক জোট বারবার এমনি প্রতিটি জায়গায় প্রতিবাদ দিয়ে আসবে। আজে বাজে কথা বলতে বলতে একটা সময় এসে সত্যি কথা বের হয়ে গেছে। আজকে ফখরুল যে কথা বলেছে সেটা তার মনের সত্যি কথা, সত্যি কথাটা বের হয়ে গেছে, তাই আজকে আমরা আমাদের টনক নড়েছে। আমি সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটিকে অভিনন্দন জানাই আজকের এই কর্মসূচির জন্য। কারণ ফখরুলকে আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, শুধু এটাই শেষ কথা নয়, পরিষ্কারভাবে যখন সত্যি কথা বের হয়ে গিয়েছে, এই দেশে থেকে পাকিস্তান বানানো যাবে না, পাকিস্তান বানানো যায় না। সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী সদস্য সঙ্গীতা ইমাম বলেছেন, মির্জা ফখরুলের দৃষ্টান্তমূলক বক্তব্য রাষ্ট্রদ্রোহের সামিল। মির্জা ফখরুল, আপনি কেন রয়ে গেলেন 50টা বছর এই দেশে, যেই দেশের কোনো কিছুই আপনার ভালো লাগেনি? হ্যাঁ, আপনি কি এই সরকারের, আপনি কি বসে শুয়েছিলেন এই সরকারের উন্নয়ন দেখতে দেখতে? এখন যখন দেখেছেন উন্নয়ন তো শেষ হয়ে গিয়ে, আর একটা ইলেকশন এসে গেছে, আর কি করবেন আপনার এখানে থেকে? আপনারা চলে যান, আপনার পাসপোর্ট ভিসা আপনাকে বললে এখনই পাকিস্তান গভর্নমেন্ট আপনাকে একদম মানে ফার্স্ট ক্লাস ই দিয়ে নিয়ে যাবে। তো আপনি চলে যান না, শুধু শুধু বাংলা পাকিস্তানে ভালো ছিলাম এইগুলো আক্ষেপ করে তো কোনো লাভ নাই। এখন জানি আপনারা তো পারলেন না, আপনারা একটা কোনো একটা মানে একটা কী বলবো, একটা সরকার গঠন করতে পারলেন না আপনারা, যা তা একটা জঘন্য। আপনি একটা শিক্ষিত লোক ছিলেন মির্জা ফখরুল, আপনাকে বলবো না আপনি অশিক্ষিত, আপনি একটা শিক্ষিত লোক ছিলেন, কিন্তু আপনি কী করলেন? আপনি আপনি একটা শেমলেস ক্যারেক্টার আমার কাছে মনে হয়। যে বাংলাদেশ হওয়াতে আপনারা রাজনীতি করে বিরোধী দলে বসতে পারছেন, পাকিস্তান হলে পাকিস্তানের গোলামি করেই আপনাদের জীবন কাটতো। সমাবেশে বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলে তাদের বক্তব্য উপস্থাপনের পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং সকলেরই দাবি, তিনি যদি পাকিস্তান আমলে ভালো ছিলাম বলেন, তাহলে তিনি কেন পাকিস্তানে ফিরে যাচ্ছেন না?